হাই বন্ধুরা, দা বং মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আবার রাজ্য কেন্দ্র সম্পর্কে ফাটল। আলাপনকে নিয়ে টানাপোড়েনেই মোদি সর্বনাশ করে দিলেন মমতার। সূত্রের খবর, আলাপনের বিরুদ্ধে তো কঠোর ব্যবস্থা নেওয়া হবেই, পাশাপাশি বাংলায় বহু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে নাকি, এমনটাই সোশ্যাল মিডিয়া সূত্রে খবর। তো বন্ধুরা, আজকে এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনাদের নিকট একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ সকাল 10টার মধ্যে তাকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু দিল্লির সেই নির্দেশ অমান্য করে আজ সকালে তিনি যথারীতি নবান্নে পৌঁছেছেন। কেন্দ্রের নির্দেশ না মানার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্য ছাড়ছে না মুখ্য সচিবকে। চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, যে পদ্ধতিতে এক্সটেনশনে থাকা মুখ্য সচিবকে হঠাৎই কেন্দ্রীয় পদে নিয়োগের জন্য ডেকে পাঠানো হয়েছে তা নজিরবিহীন, নিয়ম বহির্ভূত এবং অসাংবিধানিক। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত শুক্রবার ঘূর্ণিঝড় জসের ক্ষয়ক্ষতি সরে জমিনে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে এই মতবিরোধের সূচনা। কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ না দেওয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ উঠেছে। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে ওই বৈঠকে রাজনীতিকরণ এবং অসৌজন্যের অভিযোগ তুলে সর্ব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সেই প্রসঙ্গ বিস্তারিতভাবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন রাজ্য সরকার বা তাঁর তরফে প্রধানমন্ত্রীর প্রতি কোনো রকমের অসৌজন্যতা প্রকাশ করা হয়নি, বরং প্রধানমন্ত্রী স্থানীয় বিধায়ক বা বিজেপি নেতাদের ডেকে এ ধরনের বৈঠকের প্রচলিত রীতিনীতি লঙ্ঘন করেছেন।